আলাইকুম, আশা করছি সবাই ভালো আছে। তো এই তো আমি হচ্ছে আজকেও নতুন একটা দিন ইস্যুতে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আশা করছি সবাই কাছে আজকে ব্লগটা অনেক ভালো লাগবে। তো এই তো আমি হচ্ছে স্কুলে আমার বাচ্চাকে নিতে আসলাম, যেহেতু আজকে অনেক মেঘলা। তো অপেক্ষা করছিলাম কখন ছুটি হবে, তো আর 5 থেকে 10 মিনিট বাকি আছে, তারপরে ছুটি হয়ে যাবে। তো আমি 5 থেকে 10 মিনিট আগেই চলে আসি। তো আজকে মেঘলা ভাব, তো ভালো লাগছিল বাইরে, তবে ঠান্ডা হাওয়া। তো আজকে হচ্ছে আমি একটা কাঁঠালের বিচি আর গরুর মাংস দিয়ে একটা রেসিপি করেছিলাম, তো সেই রেসিপিটি আমি শেয়ার করছি। তো এই জন্য কাঁঠালের বিচিটাকে ভিজিয়ে রেখে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি এখন চামড়াগুলো, যে পাতলা চামড়াটা, একটু তুলে নিচ্ছি। যতটুকু তোলা সম্ভব আমি তুলে নিব। তো দেখুন আমি হচ্ছে মাংসটাকে একটু পাতলা মাংস, এটা এই মাংসটাকে হচ্ছে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি হলুদ লবণ দিয়ে একটু ম্যারিনেট করে, তারপর হচ্ছে আমি রান্না করে নিব। তো এই তো আমি তৈল দিয়ে হচ্ছে আমি তো এখন একটু তেল দিয়ে কড়াইটাকে গরম করে একটু গরম করে নিয়েছি, যেহেতু তলায় না লেগে যায়। এখন হচ্ছে আমি মাংসগুলোকে একটু ভিজিয়ে নিব, নিয়ে আমি তরকারিটা রান্না করে নিব, রেসিপিটা রেডি তৈরি করে নিব। তো আমি আগে থেকে একটু একটু ভিজিয়ে নিচ্ছি। তো এই তো আমার মাংসটা ভাজা হয়ে গেল, তাই মাংসটা তুলে এক সাইড করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি কাঁঠালের বিচিগুলোকে যে রেডি করে নিয়েছিলাম, তো আমি কাঁঠালের বিচিগুলোকে আমি দিয়ে দিব তৈলের সেই কড়াইতে, তৈলে আমি দিয়ে ভেজে নিব। তো দেখুন আমি যতটুকু সম্ভব পাতলা চামড়াগুলো তুলে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এই কাঁঠালের বিচিটাকে এভাবে মানে কাটিনি, এভাবে গোটা গোটা আমি হচ্ছে ভেজে নিচ্ছি। তো কাঁঠালের বিচিতে আমি অল্প একটু হলুদ গুঁড়ো আর লবণের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভেজে নিয়ে হাফ সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন এই পর্যায়ে আমি এখন তুলে নিচ্ছি। তো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং নিচে কমেন্ট সেকশন জানাবেন কেমন হলো, আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে। যারা নতুন, আজকে নতুন আমার চ্যানেলে একদমই নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে ছোট্ট বেল বাটনটা প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আমি যখনই আপলোড করি অনেক কম সময়ের মাঝে আপনারা পেয়ে যাবেন এবং দেখে নেবেন। এতে দেখতেই পাচ্ছেন আমি তো সেই কড়াইতেই তৈলে হচ্ছে কাঁচা তেজপাতা আর হচ্ছে এলাচ দারচিনি দিয়ে আমি পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে আমি মাংসটাকে ছেড়ে দিব কিছু মশলা দিয়ে। তো দেখতে থাকুন। তো এই তো হচ্ছে আমি সব মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে এখানে তো মাংস রান্না করতে যা যা মশলা লাগে তো জানেনই তো কী কী দিতে হয়, তো সব কিছু এখন দিচ্ছি। আমি প্রথমে আদা বাটা, এখন হচ্ছে আমি রসুন বাটা দিলাম, তারপর হচ্ছে একে একে হলুদ মরিচ লবণ যা লাগবে সব কিছুই দিব। আগে যে কাঁচা মশলাগুলোকে আগে ভেজে নিচ্ছি। তো আমি হলুদ গুঁড়ো,
এতো হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে এখানে মরিচ দিব, লবণ দিব, তারপর জিরার গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো সব কিছুই দিব। তারপরে হচ্ছে একটু আমি গরম মশলার গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে ভেজে নিব আগে ভালোভাবে। তো দেখতেই পাচ্ছেন আমি মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলেন সব মশলা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে এখন হচ্ছে আমি যে মাংসটা ভেজে রেখেছি সেই মাংসটা দিব, তারপর পরিমাণ মতো জল দিব, তারপর হচ্ছে কাঁঠালের বিচিটা আমি একটু যখন মাংসটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি কাঁঠালের বিচিটা অ্যাড করে দিব। তো আমি ভিডিওটা প্রায় লম্বা হয়ে যাচ্ছে, আমি আর পুরোটা দেখাবো না, যে সবাই তো বুঝতেই পারলেন যে যখন আমার মাংসটা সিদ্ধ হবে তখন হচ্ছে আমি কাঁঠালের বিচিটা দিব। যেহেতু আমার কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে তো আমি কাঁঠালের বিচিটা এখন অ্যাড করছি না, এখানে একটু পানি অ্যাড করব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আমার মাংসটা তো সিদ্ধ হয়নি যেহেতু একটু ভেজে নিয়েছি, তো এই তো দেখতে পেলেন আমি সিদ্ধের জন্য পানি অ্যাড করে দিলাম, তারপর কিছুক্ষণ পরে আমি কাঁঠালের বিচি দিয়ে তুলে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি তুলে নিয়েছি, রান্নাটা আমার প্রায় শেষ, অনেক সুন্দর হয়েছে এবং সবাই খেতে অনেক পছন্দ করলো রেসিপিটা। যদি কারোর কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং সাবস্ক্রাইব করে ছোট্ট বেল বাটনটা প্রেস করবেন। এতে দেখতে পেলেন তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি যেন আগামীকালে নতুন একটা ভিডিও নিয়ে সবার মাঝে আসতে পারি। আল্লাহ হাফিজ।